দেখো বন্ধুরা, এই যে এরা দুজন, ঠিক আছে? সেই সাদা পাখিটা একটা ডিম পেড়েছে, এই যে দেখো, দেখতে পাচ্ছ? আশা করছি দেখো, ওই দেখো ডিমটা দেখো, ঠিক আছে? এই যে দেখো, দেখতে পেয়েছ তোমরা আশা করছি? দেখো বন্ধুরা, এই যে একটা ডিম পেড়েছে, এই যে এই সাদা আর ওই ওই পাখিটার ডিম, আর এই কালো পাখিটা এত পরিমাণে জ্বালাচ্ছে, ওদেরকে মারছে, ঠুকছে ওদের ডিমটা খাওয়ার জন্য। যতক্ষণ না ডোনার পাপা আসছে, আমি এই কালো পাখিটাকে সরাতে পারছি না। কালো পাখিটার জন্য এই খাঁচাটা এনেছি, ওর মধ্যে রেখে দেবো, আর ওদের দুজনকে এই একটা খাঁচায় দেবো, তাহলে যদিও ডিমটা বাঁচাতে পারে, নাহলে তো বাঁচাতে পারবো না। দেখা যাক কী হয়, তো তোমাদের আবার পরে দেখাচ্ছি এটা কী করে ডিমগুলো নিয়ে, ঠিক আছে? এই যে ডিমের অবস্থা এখনো অবধি ঠিক আছে, ওর পাপা এসছে এবার ওই পাখিটাকে, কালোটাকে বের করাবে বলে ডোনার দে ছুট, ওর পাপা বাঁচাবে। ডোনার পাপা এসছে, এবার একটু বাঁচাতে যদি পারে ডিমটা, এই খাঁচাটায় ভরবো কালো পাখিটাকে, বাঁচাতেই হবে। ওই জুইটাকে বের করতে হবে, হ্যাঁ, এই যে এইটাকে আস্তে করে দেখো, শুধু কালোটাকে ধরার চেষ্টা। ওয়াও ডিম ডিম, হ্যাঁ ও ঢুকুক, এই এইটাকে 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 যে করে হোক ধরো। তো এই যে এই পাখিটাকে আলাদা করা হলো, ফাইনালি করে খাবার দিয়ে দিলাম, ছোটোটায় রেখেছি। কদিনের জন্য একে এখানে রাখবো, বেশি দিন না, অল্প কদিনের জন্য রাখবো। ওর বাচ্চাটা মানে যদি ডিমটা ফুটে বাচ্চা হয়ে যায়, তারপর ওকে দিয়ে দেবো, এরও একটা জুড়ি এনে দেবো, ঠিক আছে? আর এদিকে কী হচ্ছে চলো দেখাই। এইদিকে হচ্ছে এই যে ডোনা গরুর পটি, এর মধ্যে গরুর পটি না, মানে এটা হচ্ছে গোবর সার আর রাসায়নিক সার মিশিয়ে গাছে, এই আম গাছটা আর ওই গাছগুলোতে দিতে হবে। এ বাবা, চলো এই যে গোবর মেশাচ্ছে, হাফটা মেশা, এটা এটা যতটা ততটা পরিমাণেই হাফ মেশাতে হয়, বুঝলে? এটা বেশি নিয়ে নিলে না, হাফ হাফ করে মিশিয়ে মিশিয়ে দিতে, গোবরটার কি গন্ধ, কি বাজে গন্ধ গোবরের। এই যে গোবরে হাত দিচ্ছে, না তোকে গোবরের, হ্যাঁ ভালো আরো লাগে। এই এই কেন 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 কেন, চলো এবার গোবরটাকে ভালো করে মেশানো যাক। চলো গোবরটাকে এইভাবে ভালো করে মিশিয়ে এই যে এই গামলিটার মধ্যেই আম গাছটা এখন বসাবো, চলো মিশিয়ে নি। চলো এবার এটাকে কাটবে, কাটো দিলাম তোকে, চলো এবার এইটাকে কাটতে হবে। চলো এবার এটাকে বের করা যাক, শিকড় শিকড় আছে তো গাছের, কত শিকড় কত শিকড়। ওর বাবা ফাটিয়ে দিল, চলো ওইটাকে এখন বসিয়ে দিচ্ছে ওগুলো। চলো এবার এই আম গাছটা বসানো হবে, না ওটা দেওয়া যাবে না, না কখনোই না। হ্যাঁ এবার বসাও, না এবার এটা বসাও, চলো এবার বসানো যাক, এবার হ্যাঁ কেটে দাও। চলো এবার মাটি দেওয়া যাক, আরও অনেক মাটি লাগবে। এই আমাদের আম গাছ, আর এই হচ্ছে আমাদের পাগলি, যে এখন এইসব কাজ করছে। এই যে এটাই হবে না, আরও মাটি লাগবে অনেক। চলো মিশানো যাক, দেখা যাক আম গাছের কি হয়। এটা হচ্ছে কি জৈব সারের মধ্যে কিছু একটা দেওয়া। চলো এবার গাছ বাঁচানো যাক, আমি একটু দিই, ঘড়িতে বাজে চারটে, পুরো কমপ্লিট। এই যে আম গাছ বসিয়ে জল ঠল দিয়ে দিয়েছি প্রত্যেকটা গাছে, একটু সার অ্যাপ্লাই করে দিয়েছি আর জল ঠল দিয়ে, এই যে পুরো সব গাছে সার দিয়ে ছাদ পরিষ্কার করে দিয়েছি। কেমন লাগছে ছাদটা অবশ্যই জানিও,
তো ফুল ঢুল হলে আরও বেশি ভালো লাগবে। চলো এবার এই যে এই পাখিটাকে এবার নিয়ে যাওয়া যাক। পাখি এখন রেস্টে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো নিচে যাওয়া যাক। সোনা চলো, তুমি দুষ্টু করো না, কদিন থাকো আবার তোমায় দিয়ে দেবো। তুমি তো শুধু ওর ডিম খেয়ে নেওয়ার প্ল্যান করছিলে, তাই চলো। তো বন্ধুরা, এই সুযোগে আমি একটা পাখি নিয়ে ছবি তুলে নিলাম, কেমন লাগছে? শোনা একটা থাম্বনেইলও করে নিল। কি রে তোর কেমন লাগলো ছাদটা দেখে? হ্যাঁ ভয় পাচ্ছে তো, ছাদটা লেগে কেমন লাগলো? তো চলো ছাদটা দেখে নাও। এই যে সরে যা সরে যা, এই যে আম গাছ, জবা জবা জবা, গাঁদা গাঁদা, লঙ্কা লঙ্কা গাছে ফুলও ধরেছে, তুলসী গাছ আছে, আর আমার ডোনা এখন নাচবে একটা ছমছম। এই জবা গাছগুলোতে প্রত্যেকটাতে ফুল ফুটেছে, এই একটা লঙ্কা গাছ। চলো যাওয়া যাক, খাওয়াচ্ছি এখন ডোনাকে। দুষ্টু পাখিটাকে ভাত খাচ্ছে এখন, দেরি হয়ে গেছে আজকে ভাত খেতে খেতে। দেখো কটা বাজে, 4:30। এই গাছ গাছ করে দেরি হলো। বাবুটাকে কোথায় রেখেছি দেখাও, দেখাই আমাদের বাবুটাকে। এইখানে ভালো করে বিছিয়ে রেখেছি, বাইরে রাখলেই ভুলো বেড়ায় ফেলে দিচ্ছে, তাই কদিন থাক দেখি ওদের অবস্থা। 5-6 দিন তারপর দিয়ে দেবো। ওরা যদি ডিম খেয়ে নেয় 5-6 দিন পর ওদের দিয়ে দেবো। A few moments later. অনেক রাত্রেবেলা এলাম, ডোনার এখন পড়াশোনা নিয়ে ইভিনিংও হয়ে গেছে। এখানে দেখো ডোনা পড়ালেখা করছে, কটা বাজে দেখো, 10:45 এখনো পড়ছে, ঠিক আছে? আমার মেয়ে তো, এই যে দেখো এখানে সব ইয়ে নাম্বার নেম লিখছে ওয়ার্ডে, তারপরে 54 লিখেছে, এটা কি? তো এখানে কি আছে? 65। তো চলো এখন 65 বানায় লিখে নিচ্ছে। প্রচুর পড়া, এইগুলো এইগুলো সব বই পড়তে হবে এখন। কদিন ওর ম্যাডামের একটু আসছে না, প্রবলেম হচ্ছে, তাই জন্য এখন অনেক পড়া করতে হচ্ছে ডোনাকে। মায়ের কাছেই দুরকম পড়ছে, ম্যামের পড়াও পড়ছে আবার মায়ের পড়াও পড়ছে, তাই তো? তো চলো ডোনা পড়তে থাকুক, খুব ব্যস্ত ডোনার লাইফটা এখন, খুব ব্যস্ত। ক্লাস 1 উঠে ডোনার পড়া অনেক চাপ, এর জন্যই চুলটা কেটে দিয়েছি যাতে মাথায় এত চাপ যাতে নিতে পারে, তাই না? চলো চলো চলো, এটা কি আছে? 73 কি হয়? চলো লিখে নাও। তো চলো লিখে নি, হ্যাঁ। এখন আবার অঙ্ক কপির মধ্যে লিখছে, বেঙ্গলি লেখা হয়ে গেছে। চলো দেখাই তোমাদের বেঙ্গলি কি লিখলো ডোনা। এই যে বেঙ্গলি লেখাটা এখন লিখলো, এই যে এগুলো, ঠিক আছে? চলো এবার অঙ্ক লিখে নিক, তারপরে লিখবে সায়েন্স। সায়েন্স লিখলেই আজকে ডোনার পড়া শেষ, তারপর ডোনা খাবে। এই যে সায়েন্স এগুলো লিখবে, তারপর ডোনার পড়া শেষ হবে, আর 15 মিনিটের মধ্যে ডোনা খেতে বসবে 11:30, তারপর আবার কালকে সকালে স্কুল। চলো পড়ে নিক আর একটু বাকি। এই যে ডোনার রাতের ডিনারও নিয়ে চলে এসেছি, এত পড়াশোনা করছে আমার মেয়ে, না খেলে হয়? তো এই যে খেতে খেতে পড়ে নিচ্ছে, আর এই একটা খাতাই বাকি সায়েন্স কপি। এই যে দাঁড়া পেছনটা উল্টে দাও, কতটা লেখা আছে, এই যে এইটুকু লিখলে ডোনার ফিনিশ হয়ে যাবে। তো চলো এই যে ডোনাকে এখন খাইয়ে দিচ্ছি, ওর বাবার হাফ ঘুম শুরু হয়ে গেছে, আর আমার মেয়েকে খাওয়াতে খাওয়াতে লেখাচ্ছি। লিখে নাও বাবা, চলো আমার মেয়েটা এখন লিখে নিক। আমার মেয়ে গুডি গাডি হয়ে গেছে আজকে, তাই তো বাবা? আর ওটা কি আছে? এটা কটা ফিঙ্গার আমাদের? আই হ্যাভ 10, লিখে নাও। চলো 10 fingers। তারপরে কি আছে? আই হ্যাভ ড্যাশ নোজ। কটা নোজ তোমার? তাহলে একটাকে ইংলিশে কি বলে? 1। চলো চলো লিখে নিক, পড়ালেখার সময় ভিডিও করা উচিত না, তো পড়ালেখা করে নিক আসছে। এখন ডোনার খাওয়া দাওয়া কমপ্লিট, পড়ালেখাও কমপ্লিট, এবার ঘুমাবে। এই যে আমি এখন ডোনার বিছানাটা করে দিচ্ছি, দেখো ডোনা এখানটায় ঘুমাচ্ছে আজকে। আমি তো ওই ঘরে যাই, অনেক কাজ আছে রাত্রেবেলা করে, আমাকে কাজ করতে হয়, ভিডিও এডিট টেডিটের কাজ, তাই জন্য একটু বাবার কাছে ঘুমায়। আমি আমার কাজ কমপ্লিট করে এসে ওকে জড়িয়ে শুয়ে থাকি। এই যে এখনও আমাকে একটু ভালোবাসবে, বেশে তারপরে ঘুমিয়ে পড়বে, দেখো কীভাবে ভালোবাসে। তো এই যে বললামই যে ডোনা আমাকে ভালোবেসেই ঘুমায়, তো এই যে এখন আদর করছে। কালকে আবার মর্নিংয়ে স্কুল আছে, আর আমাকে যেতে হবে স্কুলে, তার জন্য কাজটা তো তাড়াতাড়ি সারতে হবে আমায়, তো সেই জন্যই ডোনা ভালোবেসে নিচ্ছে। চুমু দি, দেখি চুমুটা, এই যা।
এইভাবে ভালোবাসলে চলো এবার ডোনা ঘুমাবে, তো চলো গুড নাইট বলে দাও বন্ধুদের, গুড নাইট, তোমাদের ডোনা এখন ঘুম ঘুববে, যা ঘুম করো, চলো ঘুমো করে নিকে, আবার দেখা হচ্ছে অন্য একদিন কালকে। এই যে ঠিক এরকম করে ডুগির গন্ধ শুকে আর ঘুমায়, আর ওর বাবা পা চুলকায়, দেখবে এক্ষুনি চুলকাবে, চাদরটা গায়ে দিয়ে দিই, কি গো মেয়ের পাটা চুলকে দাও, চুলকানি রোগ। চলো টাটা করে দাও বাবা, গুড নাইট বলে দাও বন্ধুদের, গুড নাইট। আর এই যে এদিকে বন্ধুরা ডোনা স্কুলের রুটিন, আমি এখন এই যে বই খাতাগুলো রুটিন গুছিয়ে ব্যাগে ভরিয়ে দেবো, টাটা।